দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের অম্বুজা এলাকায় প্রাচীন ঐতিহ্যবাহী মা কালীর মন্দির। এখানে মা পূজিত হন ভারত মাতা রূপে। মন্দিরের ইতিহাস ঘেঁটে জানা যায়, পাল ও সেন যুগের সময় স্থাপিত এই মন্দিরে ডাকাত সর্দার ভবানী পাঠক ও দেবী চৌধুরানী পুজো দিয়ে কাজে বের হতেন। ব্রিটিশ আমলে বহু স্বাধীনতা সংগ্রামী এই মন্দিরে আত্মগোপন করেছিলেন, তাই মা এখানে ভারত মাতা। মূল মন্দিরটি একটি প্রাচীন বটগাছের ঝুড়ির মধ্যে ঢাকা, এখন দেওয়াল দেখা যায় কিছুটা। পরে কলকাতার জনৈক মহিলা স্বপ্নাদেশ পেয়ে বর্তমান মন্দিরটি তৈরি করেন। মন্দিরের বার্ষিক পূজা হয় ভূত চতুর্দশীর দিন। অতীতে মন্দিরের পাশে থাকা ইছাই সরোবরের মাছ দিয়ে ঠাকুরের ভোগ রান্না করা হতো। বর্তমানে সরোবর এক প্রকার জনশূন্য আগাছায় ভর্তি। এখন মায়ের ভোগ হয় নিরামিষ। দুর্গাপুরের এই মন্দিরটি অন্যতম আকর্ষণ মন্দিরের পাশে থাকা পাথরের সুড়ঙ্গ। কয়েক বছর আগে দুর্গাপুজোর অম্বুজা আবাসন তৈরির সময় এই সুড়ঙ্গটির যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে দুর্গাপুর পৌর নিগমের হেরিটেজ কনজারভেশন কমিটির পক্ষ থেকে বেঁচে থাকা অংশকে টিকিয়ে রাখতে সে জায়গায় পার্ক তৈরি করা হয়েছে। সুড়ঙ্গটির সময়কাল মুঘল শাসনের শেষের দিক উল্লেখ করা আছে। বর্তমানে মন্দিরটি দেবী চৌধুরানী ভবানী পাঠক ভারত মাতার আশ্রম কমিটির তত্ত্বাবধানে রয়েছে। একদম ছোট থেকে এই মন্দিরে আসছি। আমার বাবা নন্দলাল চ্যাটার্জি মন্দিরে পুজো করত। বাবা মারা যাওয়ার পর দাদা মিলন চ্যাটার্জি মন্দিরে পুজো করে। যেটা আমরা স্পাতের মেয়ে গল্পতে পড়েছি, আমরা দেবী চৌধুরানীর সম্বন্ধে আমরা জানতাম যে উনি আসতেন মন্দিরে পুজো করতেন স্বাধীনতা সংগ্রামের এই সময়। একটা আখড়া ছিল এই মন্দিরে। এখন কি হয়? এখনো পুজো হয় প্রত্যেক দিন। মন্দিরের ইতিহাস বলতে, আমার জ্যাঠামশাই ছিলেন নন্দলাল চট্টোপাধ্যায়। ওনার মুখ থেকে যেটুকু শুনেছি, আপনারা জেনে থাকবেন এই যে এনার্জি পার্ক বা সোলার পার্ক বলে আছে, ওখানে একটা বিরাট গুহার মুখ আছে দেখবেন। ওটার নিচে মাটির নিচ দিয়ে একটা রাস্তায় শেষ হয়েছে এইখানটাতে, এই কিছু এই মন্দিরের পাশেই। তার পিছনে একটা পুকুর আছে, সেই পুকুরে শোনা যায় যে দেবী চৌধুরানী ভবানী পাঠক ওই গুহার মুখ দিয়ে আসতেন, এসে পরে এই পুকুরে স্নান করে মায়ের পুজো করতেন, তারপর ওনাদের যেরকম কাজকর্ম সেই কাজকর্মে বেরোতেন। পরবর্তীকালে যখন ব্রিটিশ পিরিয়ড হলো, তখন যারা বিপ্লবী ওনারা আসতেন, ওনারা এসে এখানে মায়ের পুজো করতেন, মাকে মা কালীকে ওরা ভারত মাতা রূপে পুজো করতেন। তার জন্য আমাদের মন্দিরের মূল মন্ত্র এখনও রয়ে গেছে, ওম বন্দে মাতরম জয় জয় ভারতবর্ষম ঐক্যং শরণম গচ্ছামি সত্যম শরণম গচ্ছামি স্বরাজ্যম শরণম গচ্ছামি। আপনারা এখন এখানে যে মূল মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা একটু পাশে ছিল, এখনও মূল বেদিটা আছে। তারপর কলকাতার একজন ভদ্রমহিলা, আমার জেঠারি শিষ্যা মমতারানী বাজপেয়ী, উনি স্বপ্নাদেশ পেয়ে মায়ের এই মন্দির বানিয়ে দিয়েছেন।
একটু বেশি সত্য আছে। আমাদের পুজো সব জায়গায় অমাবস্যায় পুজো হয়। আমাদের এখানে পুজো হয় কার্তিক মাসে কৃষ্ণা চতুর্দশীতে মায়ের বাৎসরিক উৎসব। প্রত্যেক মাসেই চতুর্দশীতে পুজো হয়, কিন্তু এই কার্তিক মাসের চতুর্দশীটা হচ্ছে যেটাকে বলে ভূত চতুর্দশী, সেটা সেই সময়তেই আমাদের এখানে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। কালী পুজোর ঠিক আগের দিন, কালী পুজোর আগের দিন আমাদের এইখানে ওই যে পিছনে একটা পুকুর আছে দেখবেন, সেই পুকুরটা হচ্ছে ইছাই সরোবর নামে পরিচিত, মানে ইছাই ঘোষ সেই সমসাময়িক রাজা ছিল, এই গোপ ভূমির রাজা ছিল। তো সেই পুকুরের মাছ দিয়ে মায়ের ভোগ হতো, কিন্তু বর্তমানে পুকুরটা তো বুঝতে পারছেন এখন মাছ চাষের উপযুক্ত নেই, তাই মায়ের এখন নিরামিষ ভোগ দেওয়া হয়। একটা সময় ওই অগ্নিযুগ যেটাকে বলছেন, মানে ব্রিটিশ পিরিয়ডে বিপ্লবীরা এখানে আসতেন, বিপ্লবীরা মায়ের পুজো করতেন। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। ওয়াক্ত পর খুশিয়াঁ হাম পৌঁছাতে হ্যায়, লালা 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 লালা, বিশ্বাস জাগাতে হ্যায়, লালা। स्पीड पोस्ट दुनिया भर में अपनों तक अपनी बात पहुंचाने का सबसे भरोसेमंद और किफायती उपाय। स्पीड पोस्ट टाइमली डिलीवरी ऑफ हैप्पीनेस। पश्चिम मेदनीपुरे देवरा बाजारे एसे गेलो ओराकेल ग्रुपेर नतून संयोजन बहु प्रतीक्षित झा चकचके कन्फेक्शनार्स सुगर बुगर केक्स एंड मोर शॉप शुधु आपनादेर एकदम हाथेर काछेई नय मनेर पाशेओ। সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা, করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437
ও 9064959886। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।